আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার? কেনা জায়গা? ওই তুই কে? মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকআপে ঢুকিয়ে দেবো। এমন কোন মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে সুরের বাচ্চা বলছিস? হ্যাঁ, থানায় দাঁড়িয়ে কোথায় বলছি, সুরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। আগে থেকে 50 টাকা দিবি একদম। চালাই, চল 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 চল। দেখ, আমার কাছে কোনো পয়সা নেই, আমি 4 দিন অটো নিয়ে বেরোতে পারিনি। টাকা দে, টাকা দে। আমার নেই না, আমি 4 দিন খাইনি। 4 দিন খাসনি? না। তাই 4 দিন খাইনি? না। টাকা না দিলে এই চশমার মতো তোর হাল। আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? হ্যাঁ। চল পালা, এই চল চল। ঠিক আছে, আমিও দেখে নেব। তুই এই স্ট্যান্ডে অটো কি করে রাখিস? কাল আসিস, কিছু বাড়ি কিনে দেবো। পাড়ার মোড়ে বসে বসে ভিক্ষে চাস, ভিক্ষে? এটা কি করলে ভাই তুমি? আপনারা বা কি করলেন? ওরা যেই হাত পাতলো, কিছু টাকা ওদের হাতে দিয়ে দিলেন। হ্যাঁ, দিলে ওরা অটো বার করে দিত। ওরা থানার বড়বাবুর সঙ্গে কথা বলে অটো স্ট্যান্ড করে দিয়েছে। তাই তো, আমরা প্রত্যেক সপ্তাহে ওদের 50 টাকা করে দিই। এটা কি বড়বাবুর জায়গা নাকি যে প্রত্যেক মাসে আমাদের ভাড়া দিতে হবে? তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধ হয় থানায় চলে গেছে। একটা ছেলে একা তোদের এতজনকে ধরে পিটলো, আর তোরা কিচ্ছু করতে পারলি না? না না, ওকে একা ভাবে না স্যার, ও সালা একাই একশো, কত সব মারে টেকনিক জানে, হাত পা দুটো সমান চালায়। দাঁড়া, ওরই টেকনিক আমি বার করছি, এখানে তুলে এনে দুঘা দিলেই না ওরই টেকনিক ফেকনিক সব ভিতরে ঢুকে যাবে। জগদীশ বাবু একবার এ ঘরে আসবেন, একটা অটোওয়ালাকে তুলতে যেতে হবে। যাবো তো নিশ্চয়ই, কিন্তু মুকুন্দপুরের ভাড়া কত সেটা তো বলতে পারবো না। তাহলে স্ট্যান্ডে তো আর কোনো অটো নেই? কিন্তু আপনি তো এর আগেও মুকুন্দপুরে গেছেন। গেছি মানে, আমি তো মুকুন্দপুরেই থাকি। আপনি তো জানেন যে ভাড়া কত। হ্যাঁ, আমি ওই 20 টাকা করে দিই। তা আমাকে 20 টাকা দেবেন। আসুন আসুন। আসলে আমি মুকুন্দপুরে অনাথ আশ্রমে থাকি, তো সেই জন্য রোজ। এই চল আমার সঙ্গে। কোথায় যাবো? থানায়, বড়বাবু ডেকেছে। তোমার বড়বাবুকে গিয়ে বলো যে থানায় আমি পরে আসবো, এখন আমি দিদিমণিকে নিয়ে অনাথ আশ্রমে যাচ্ছি। এখানে এই নিন, 20 টাকা আছে, কাল স্ট্যান্ডে থাকবেন, আমি আসবো। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেবো, তোদের ওই নতুন অটোওয়ালা তোদের বাঁচাতে পারবেন। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে, চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায় অটোরিকশা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো।
আমরা এই গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টাকাটা রোজগার করি, ওই চেয়ারে বসে সেই টাকায় ভাগ বসাতে আপনার লজ্জা করে না? আপনি রাস্তায় ভিখারিদেরকে দেখেননি? কিরম করুণ চোখে ভিক্ষে চায়। আপনিও আজ থেকে করুণ চোখে ভিক্ষে চাইবেন। গলা চড়িয়ে ভিক্ষে চাইলে কেউ কি ভিক্ষে দেয়? মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোন মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকাপে ঢোকাতে চাইছেন? যদি মনে করে যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকাপে ঢুকে যাব। এখন আমাকে লকাপে ঢোকালে কাল বেলা 12টার সময় আপনাকে আমায় কোর্টে হাজির করতে হবে, আর কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, ধর্মাবতার ঈশ্বরের বাচ্চা পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, আর আমি ঘুষ দিইনি বলে আমাকে লকাপে পুরে দিয়ে। তোর সাহস তো কম নয়, তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে শুয়োরের বাচ্চা বলছিস? থানায় দাঁড়িয়ে কোথায় বলছি, শুয়োরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। থানায় দাঁড়িয়ে আমি তো ভদ্রভাবে কথা বলছি, আপনি তো আমাকে হারামির বাচ্চা বললেন। আপনি গুরুজন, আপনি যা শেখাবেন ছোট ভাইরা তো তাই শিখবে। আপনি আমাকে আরেকবার হারামি বলুন, আমিও আপনাকে হারামি বলবো এই সবার সামনে দাঁড়িয়ে। এবার বলুন স্যার, কাল কোর্টে যাওয়ার জন্য লকআপে ঢুকবো, না দু চার টাকা ধান্দা করার জন্য অটো নিয়ে রাস্তায় নামবো? ঠিক আছে, আমিও দেখবো। কাল থেকে তুই ওই অটো স্ট্যান্ডে কি করে অটো রাখিস? কাল অটো স্ট্যান্ডে আমার অটোটা রাখবো, ক্ষমতা থাকলে তুলে দেবেন। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করবো বলুন, গোসালা একাই একশো, যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। তোরা থানায় গিয়ে বড়বাবুকে সব বলতে পারতিস? কি আর বলবো, ও তো সালা নিজে থানায় ঢুকে বড়বাবুকে সব অটোওয়ালাদের সামনে হারামি সুরে বাচ্চা যা তা বলে গেল। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। আগে রিক্সা চালাতো, এখন রিক্সা বেচে দিয়ে অটো কিনেছে। ঠিক আছে তোরা যা, আমি দেখি কি করা যায়। দাদা, অমন একটা ছেলে আমাদের দলে থাকলে খুব ভালো হয়, ভালো করে ট্রেনিং দিয়ে এই ছেলেটাকে বুদ্ধখোল, তারপর ছাপা ভোট এসব কাজে লাগানো যায়। মনে করো ওকে আমি পেয়ে গেছি। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই, টাকা দিয়ে ওকে হাত করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।